হ্যাঁ, গুড ইভিনিং। একটা জাস্ট ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি, যে এই বর্ষাতে মোটামুটি যা দেখতে পাচ্ছি, যেহেতু ড্যাম ওয়েদার আছে, যে বর্ষাটা চলছে ভালো, তা অনেকেরই ঘরে রোগ ধরে যাচ্ছে। পায়রা ঝিমোচ্ছে, খাচ্ছে না, একসাথে একটা ধরলে পরপর সব ধরে যাচ্ছে পায়রা, মানে সব ধরছে। এই সমস্যা অনেক ভাইয়েরাই মোটামুটি ফেস করছেন, তাদের উদ্দেশ্যে আমার এই ছোট্ট ভিডিওটা বানানো জাস্ট, ঠিক আছে? যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদের বলছি যে এই যে বর্ষার সময়, এই সময় কিচ্ছু না, তোমরা হচ্ছে কি এই যে বর্ষার সময় তো ড্যাম ওয়েদার, রোদটা উঠছে না বলে মোটামুটি পায়রার হজমও হয় না ঠিক মতো, রোগটা ধরে যাচ্ছে। বর্ষাকালে রোগটা বেশি ধরে যা দেখেছি, ঠিক আছে, এতদিন এক্সপিরিয়েন্সে যা দেখেছি। সেই জন্য এই বর্ষার সময় অন্তত এই মাস, মানে এই বর্ষা সিজনটাতে অক্টোবর মাস পর্যন্ত প্রতি মাসে এই টেট্রাসাইক্লিন যে পাউডারটা আছে, এই যে দেখাচ্ছি, এই পাউডারটা 5 দিন টানা ব্যবহার করো, 5 দিন ইউজ করো টানা, জলে দাও 5 দিন, 1 লিটার জলে 1/4 ভাগের 1 ভাগ, একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই, দিয়ে দাও। দিলে কী হবে, এই যে তোমার যে হট করে রোগটা ধরে যাচ্ছে, সেই রোগটা এটা ধরবে না, ঠিক আছে? এটা ইউজ করলে এটা কিন্তু ধরবে না, ঠিক আছে? তাহলে হট করে যে রোগগুলো ধরে যাচ্ছে, পায়রা মরে যাচ্ছে, পরপর ঝিমিয়ে যাচ্ছে, এসব বলছে, অনেকেরই দেখতে পাচ্ছে, এই দেখো এটা, এই তো কী কী কাজে দেয় দেখো, পুরো পরিষ্কার লেখা আছে, দেখো কত কিছুতে কাজ দেখতে পাচ্ছ, এটার কাজ দেখো, পোলট্রিতে কী কাজ আছে, লার্জ অ্যানিমেলে কী কাজ হয়। এটা খুব ভালো পাউডার, এটা ইউজ করো 5 দিন একদম টানা, প্রতি মাসে দাও, ঠিক আছে? 5 দিন মাসে দিয়ে বন্ধ করে দাও, দেখবে পায়রা সব সুস্থ, সব সুস্থ থাকবে প্রতিটা পায়রা। এটা ভালো করে দেখে গিয়ে দেখো, ঠিক আছে, কলেরা সব কিছু আছে, হাই যত ধরনের আছে, এটা খুব ভালো কাজ করে এই ওষুধটা। সেই কারণে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করছি, যারা এই সমস্যায় পড়ছে, যে টেট্রাসাইক্লিন পাউডারটা ইউজ করো, এটা খুব ভালো, এই সমস্যা হবে না, এই পাউডারটা ইউজ করো। যে সমস্যা হচ্ছে যে পায়রা ঝিমোচ্ছে, একটা রোগ ধরলে পরপর সব ধরে যাচ্ছে, কয়েকদিনের মধ্যে মরে যাচ্ছে, যত অ্যান্টিবায়োটিক ইউজ করছো কিন্তু ঠিকমতো কাজ হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, যাই হোক, সেখানে বলছি এইটা ইউজ করো, এটা ইউজ করলে খুব ভালো কাজ দেবে, খুব ভালো কাজ দেবে, পায়রার কিছু হবে না। অন্তত পক্ষে তোমরা মাসে 5 দিন ইউজ করো, এই মাসে 5 দিন দাও, নেক্সট মান্থে 5 দিন দাও, তাহলে হট করে যে রোগটা যে ধরে সেইটা ধরবে না, কিন্তু পায়রাগুলো সব বেঁচে যাবে কিন্তু, ঠিক আছে? আর খাবার হিসাবে গম আর ছোলা দাও, অন্য কিছু দিও না, গম ছোলা, বা দুপুরের দিকে যদি কেউ ভাত দিয়ে থাকো দিতে পারো, হালকা অল্প ভাত দেবে, ভাতটা যেহেতু সহজে হজম হয়ে যায় অবশ্যই ব্যবহার করতে পারো, ঠিক আছে? যে টেট্রাসাইক্লিন এইটা ইউজ করো, খুব ভালো পাউডার কিন্তু, মানে পায়রা সব সুস্থ থাকবে, কেউ এরকম রোগ ধরবে না, হট করে ধরে যাচ্ছে, মরে যাচ্ছে সব পরপর, অনেকের কাছে অনেকেরই শুনতে পাচ্ছে, আমাকে কয়েকজন ফোনও করেছিল যে দাদা এই অবস্থা। আমি সবার উদ্দেশ্যেই বলছি টেট্রাসাইক্লিনটা ইউজ করো, পায়রা একদম সব সুস্থ থাকবে, খুব ভালো ওষুধ, ঠিক আছে? ইউজ করতে, আর সাথে আরেকটা করতে পারো, যে তোমরা জীবাণুমুক্ত করার জন্য ঘরটাতে মোটামুটি এই যে ভারকন এস, এইটা ভিরকন বলতে পারো, ভারকন এস বলতে, এইটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? সপ্তাহে এই যেহেতু বর্ষাকাল, এখন আমি বলবো যে সপ্তাহে অন্তত 1 দিন ইউজ করো, এটাকে স্প্রে করে দাও সারা ঘরে, সন্ধেবেলা স্প্রে করবে অবশ্যই, এটা পায়রার গায়ে পড়লে বা খাবারে জলের বাটিতে পড়লে কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় না, আমি ব্যবহার করি তো, ঠিক আছে? যদি এটা একটু দামটা বেশি, অনেকে বলতে পারে যে দাম তো বেশি, আরে দাম বেশি হলে পায়রাগুলো তো সুস্থ থাকবে না, সুস্থ থাকবে, সুস্থ রাখাটাই মেন কাজ। সুতরাং বলছি এই দুটো ইউজ করে দেখতে পারো তোমরা, এই দুটো ইউজ করো, খুব ভালো কাজ দেবে, এটাকে সন্ধেবেলা স্প্রে করে দেবে, সপ্তাহে 1 দিন এই বর্ষার সময়টা অন্তত করো, খুব ভালো কাজ হবে, পায়রাগুলো সব সুস্থ থাকবে, হট করে রোগ ধরে না, ছড়িয়ে পড়বে না, জীবাণুগুলো যেহেতু মারা যাবে, এটা স্প্রে করলে কন্ট্রোলে থাকবে না সব, ঠিক আছে? এই দুটোকে এই জন্য বলছি, এই দুটো ইউজ করো, এই জন্য একটা ছোট্ট ভিডিও বানালাম যে অনেকের এই সমস্যা হচ্ছে, এই দুটোকে ইউজ করো, এই যে বর্ষাতে এই দুটো হচ্ছে খুব ভালো, পায়রা একদম সুস্থ থাকবেই থাকবে, এই অসুস্থ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, খুব সমস্যা হচ্ছে, ঠিক আছে? এই টেট্রাসাইক্লিনটা তো খুব ভালো, আর সাথে এটাকে স্প্রে করে দিও, সন্ধেবেলা স্প্রে করবে অবশ্যই, এটা সন্ধেবেলা, এটা পায়রার গায়ে চোখে খাবারে পড়লে কোনো অসুবিধা হয় না, আমি তো স্প্রে করি, কোনো সমস্যা হয় না, খুব ভালো কাজ দেয়, ঠিক আছে? এই ছোট্ট একটা ভিডিও বানালাম, আশা করি তোমাদের কাজে দেবে, যেহেতু এই ওয়েদারটা তো খুব স্যাঁতস্যাঁতে ওয়েদার, এখন এই সমস্যাটা হয়, এটা তোমরা ইউজ করবে, খুব ভালো কাজ দেবে, ঠিক আছে? ভালো করে দেখে নাও, ঠিক আছে? ওকে, টাটা, চলো।